আপনারা এটা ভেবে দেখুন, আগামী 10 বছরের মধ্যে ভারত জার্মানি ও জাপানকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় অর্থব্যবস্থা হতে চলেছে। ওদিকে কিছু প্রজেকশন এটাও বলে 25 থেকে 30 বছর পর ভারতের জিডিপি আমেরিকাকে ক্রস করে আমেরিকার থেকে বেশি হয়ে যাবে, আর আমরা চীনের পর বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় অর্থব্যবস্থা সম্পন্ন দেশ হয়ে উঠব। মানে একটা কথা তো নিশ্চিত, ভারতের ইকোনমি খুব দ্রুত গ্রো করছে। কিন্তু এখানে প্রশ্ন এটা ওঠে, ভারতের কারেন্সি ইন্ডিয়ান রুপিস কি অত দ্রুত গ্রো করছে? কারণ আজ থেকে 20-25 বছর পর আমাদের সঠিকভাবে ইকোনমিক সুপার পাওয়ার তখনই মনে করা হবে যখন আমাদের কারেন্সি ইন্ডিয়ান রুপিসও ওইভাবেই স্ট্রং হয়ে থাকবে যেভাবে বর্তমান সময় US ডলার বা ইউরো রয়েছে। এর জন্য ইন্ডিয়ান রুপিস কে স্ট্রং তো করতেই হবে। কিন্তু সমস্যাটা আসছিল, ইন্ডিয়ান রুপিস কে মজবুত বানানোর রাস্তা আমেরিকান ডলারকে কমজোর করা থেকে আসে। তার জন্য আমাদের US ডলারকে ডাম করে নিজেদের কারেন্সি দিয়ে রিপ্লেস করতে হবে, তখনই ইন্ডিয়ান রুপিস একটা গ্লোবাল কারেন্সি রূপে স্থাপিত হতে পারে। আর এখন ভারত সরকার গেম পাল্টে দিয়েছে, আমেরিকান ডলারের ওপর নিজের নির্ভরতাকে কম করার জন্য স্পিড ধরে নিয়েছে। আসলে যখন থেকে আমেরিকা পাকিস্তানকে F-16 বিক্রি করার ঘোষণা করেছে, তারপর থেকে ভারত সরকারের ডিডলারাইজেশন ড্রাইভ খুব দ্রুত হয়ে গেছে। ডিডলারাইজেশন মানে হলো ইন্টারন্যাশনাল মার্কেটে এক্সপোর্ট ইম্পোর্ট অয়েল ও বাকি কমোডিটিজ এর ট্রেডের জন্য ডলারকে সরিয়ে, অর্থাৎ ডলারকে রিপ্লেস করে কোনো অন্য কারেন্সির ব্যবহার করা। রাশিয়াকে সুইফট পেমেন্ট মেকানিজম থেকে বের করার পর ভারত অ্যালার্ট মোডে চলে এসছে। এর জন্য US ডলারের ওপর নির্ভরতা শেষ করার যে প্রক্রিয়া ছিল সেটাকে ভারত সরকার ফাস্ট ট্র্যাক মোডে ফেলে দিয়েছে। এজন্য আমাদের পণ্য সামগ্রী বিদেশ থেকে ইম্পোর্ট করার জন্য আমেরিকান ডলার খরচ করতে হতো। যে আমেরিকান ডলার খরচ করতে হতো সেটা আর করতে হবে না। ভারত সরকার RBI কে গাইডলাইন অনেকদিন আগেই দিয়ে দিয়েছিল, যার পর RBI সবার প্রথমে তো একটা মেকানিজম তৈরি করে, তারপর নিজেদের ব্যাংকে ইন্টারন্যাশনাল ট্রেডের সেটেলমেন্ট ইন্ডিয়ান রুপিজে করার পারমিশন দেয়। আর এখন যখন সমস্ত জালটাই বোনা হয়ে গেছে, এখন এতে একটা দেশকে যুক্ত করা হচ্ছে। প্রথমে রাশিয়ার সঙ্গে রুপি রুবেল ট্রেড শুরু হয়। রাশিয়ার পিটারবার্গ সোশ্যাল কমার্শিয়াল ব্যাংক ভারতের ইয়েস ব্যাংকে ভোস্ট্রো অ্যাকাউন্ট খুলিয়ে ট্রেড সেটেলমেন্ট ইন্ডিয়ান রুপিজে করা শুরু করে। সদ্যই আমাদের কমার্স অ্যান্ড ট্রেড মিনিস্টার পীযূষ গোয়েল মহাশয় সৌদি আরব যাত্রায় গেছিলেন। ওখানে গিয়ে উনি পরিষ্কার করে দিয়েছেন, ভারত সৌদি আরবের সঙ্গে ট্রেড সেটেলমেন্ট রুপিস রিয়ালে করতে চায়। এই খবরটা গতকাল এসেছিল। আর আজ খবর এসছে, ভারত সেম একই ডিমান্ড আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের সামনেও রেখে দিয়েছে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী SBI ভারতের এক্সপোর্টারদের বলেছে তারা বাংলাদেশের সঙ্গে যা যা ট্রেড করবে সেটা ইন্ডিয়ান রুপিস ও বাংলাদেশি টাকায় করুক। রিপোর্ট অনুযায়ী SBI ভারতের এক্সপোর্টারদের বলেছে, যখন তারা বাংলাদেশে ট্রেডারদের পণ্য বিক্রি করে তার জন্য যেন US ডলার বা অন্য কোনো ফরেন কারেন্সি ডিমান্ড না করে। বাংলাদেশের সঙ্গে রুপিস টাকা ট্রেড সেটেলমেন্টের জন্য দুই দেশের ফরেক্স রিজার্ভ যেটা লাগাতার কম হচ্ছিল সেটাও কম হবে না। ভারতের থেকে বেশি এটা বাংলাদেশের জন্য স্বস্তির খবর, কারণ তাদের কারেন্সি আমেরিকান ডলারের তুলনায় গত কিছু মাস ধরে অনবরত নিচে নামছিল, আর বাংলাদেশের ফরেক্স রিজার্ভ মাত্র 37 বিলিয়ন ডলার হয়ে গেছিল। বাংলাদেশের অর্থব্যবস্থার ওপর মারাত্মক সংকট এসেছিল, যার পর বাংলাদেশ IMF থেকে 4.5 বিলিয়ন ডলারের লোনও চেয়েছিল। ওদিকে ভারত এটাকে লং টার্ম অ্যাপ্রোচ হিসেবে নিয়ে চলছে। যত বেশি দেশের সঙ্গে আমরা ইন্ডিয়ান রুপিজে ট্রেড সেটেলমেন্ট করব, আমাদের কারেন্সি ইন্ডিয়ান রুপিস তত বেশি স্ট্রং হবে, আর ইন্ডিয়ান রুপিজের গ্লোবাল মার্কেট অ্যাকসেপ্টেন্স আরো বেশি বাড়বে, সেই সাথে ফরেক্স রিজার্ভও বাঁচানো যেতে পারে। এর জন্য রাশিয়া সৌদি আরব ও বাংলাদেশের পর ভারত সরকার আরো অনেক দেশকে ইন্ডিয়ান রুপিজে ট্রেড করার জন্য বলতে পারে, যেখানে সবার প্রথমে ওই দেশগুলোর সঙ্গে কথা বলা হবে যাদের অর্থব্যবস্থা 1 ট্রিলিয়ন ডলারের থেকে কম। এভাবে ভারত সরকারের চেষ্টা থাকবে আজ থেকে 25-30 বছর পর, যখন ভারত বিশ্বের দ্বিতীয় বা তৃতীয় সর্ববৃহৎ অর্থব্যবস্থা সম্পন্ন দেশ হয়ে উঠবে, তখন আমাদের কারেন্সি ইন্ডিয়ান রুপিজও আমাদের GDP মতো অনেক স্ট্রং হবে, নয়তো সেই গ্রোথকে সঠিকভাবে ইকোনমিক গ্রোথ বলা যাবে না। এবার সরাসরি প্রশ্ন করছি আপনাদের, বর্তমান ভারত সরকার কি এটা করতে সফল হবে, হ্যাঁ নাকি না? কি মনে হয় আপনাদের?